জামান ভাই, বর্তমানে সারা বিশ্ব এখন করোনা ভাইরাসের আতঙ্কে আছে। দক্ষিণ কোরিয়াতেও বর্তমানে করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করছে। আপনি কি আতঙ্কিত কিনা? আমি তো অবশ্যই আতঙ্কিত, এবং আমি মনে করি প্রত্যেকটা মানুষ আতঙ্কিত। এখন আসলে বেঁচে থাকাটাই জীবনের সবচেয়ে বড় সার্থকতা। কারণ করোনা ভাইরাসে যদি আপনি বা আমি আজকে মারা যাই, তাহলে কালকে কিন্তু সবাই আমাদেরকে ভুলে যাবে। সুতরাং এখন বৈশ্বিক যে মহামারী, বৈশ্বিক যে মৃত্যুর মিছিল, বৈশ্বিক যে মৃত্যুর ঝড় আসছে, এখান থেকে আপনাকে আমাকে সেফ থাকতে হবে, নিরাপদ থাকতে হবে। জামান ভাই, বেঁচে থাকা বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন? বেঁচে থাকা বলতে কি আপনি বোঝাতে চাচ্ছেন যে আমাদের এখন দেশে ফেরত যেতে হবে, এরকম কিছু বোঝাতে চাচ্ছেন কিনা? আসলে বেঁচে থাকার জন্য আপনাকে যে দেশ ত্যাগ করতে হবে এমন না। আমরা মুসলমান হিসেবে বিশ্বাস করি মৃত্যুর ফয়সালা বা সিদ্ধান্ত আসমান থেকে আসে। আমরা যেখানে আসি না কেন, যে দেশে থাকি না কেন, সেখানে থেকে আমাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা অবলম্বন করার চেষ্টা করতে হবে। যদি মৃত্যু আপনার বা আমার নসিবে থাকে, তাহলে কোরিয়াতে থাকলেও আমি মারা যেতে পারি, আবার বাংলাদেশে গেলেও কিন্তু আমি মারা যেতে পারি। তারপরেও আমাদেরকে খুব সচেতন হতে হবে, খুব সতর্কতা অবলম্বন করতে হবে। আর অল্প কয়েকদিন পর 2021 সালের শুভ আগমন ঘটবে। তবে আপাতত দৃষ্টিতে করোনা ভাইরাস আবার বিশ্বব্যাপী যেভাবে তার হিংস্র থাবা বসানো শুরু করেছে, তাতে মনে হচ্ছে 2021 সালও আমাদের জন্য হয়তো খুব খারাপ যাবে। আমি মনে করি 2021 সালে আপনি বা আমি যদি বেঁচে থাকতে পারি, এটাই হবে আমাদের জীবনের সবচেয়ে বড় সফলতা, সবচেয়ে বড় সার্থকতা। করোনা ভাইরাসের কারণে এখন বিশ্বব্যাপী যে মৃত্যুর মিছিল চলছে, এই মিছিল থেকে যে দূরে থাকতে পারবে সেই জীবনে সফল। আমরা যতক্ষণ এই পৃথিবীতে বেঁচে আছি ততক্ষণই আমরা সফল। আমরা যতক্ষণ এই পৃথিবীতে জীবন্ত আছি, আমরা ততক্ষণ কেউ অসফল না। করোনা ভাইরাসের আগে আমাদের সম্পদ, আমাদের শিক্ষাগত যোগ্যতা, আমাদের পপুলারিটি, আমরা এটা নিয়ে অনেক গর্ব করতাম, এটা নিয়ে আমাদের সফলতা বা ব্যর্থতার হিসাব করতাম। কিন্তু আমি মনে করি এই 2020 সাল বা 2021 সালে করোনা ভাইরাসের থাবা থেকে যে বেঁচে থাকতে পারবে, করোনা ভাইরাসের থাবা থেকে যে দূরে থাকতে পারবে, বিশ্বব্যাপী চলমান মৃত্যুর মিছিল থেকে বা মৃত্যুর ঝড় থেকে যে দূরে থাকতে পারবে, সেই জীবনে সফল, সেই জীবনে সার্থক। আমরা ইদানিং পত্রপত্রিকায় বা নিউজে দেখছি বাংলাদেশের অনেক বড় বড় সেলিব্রিটি আছেন, সমাজে বিত্তশালী ধন সম্পদশালী অনেকে আছেন, যে করোনা ভাইরাসের থাবায় অকালে জীবন হারিয়েছেন। সুতরাং আমি আপনার কথার সাথে পুরোপুরি একমত। বিশ্বব্যাপী এই চলমান মৃত্যুর মিছিল থেকে বিচ্ছিন্ন থাকাটাই আপনার আমার এখন একমাত্র বড় সফলতা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকবেন, এবং জনসমাগম এড়িয়ে চলবেন, ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন।